চট্টগ্রামে দুই ম্যাচেই ভালো খেলেছেন সাকিব আল হাসান, তাই সাগরিকার দুই পিচ কিউরেটর এবং মাঠ কর্মীদের প্রতি কৃতজ্ঞ বিশ্বসেরা অলরাউন্ডার। কৃতজ্ঞতার মাত্রা এতখানি বেশি যে শুধু ধন্যবাদ দিয়েই থামেননি, মাঠ কর্মীদের উপহার দিয়েছেন লাখ টাকা, সেটাই বুঝিয়ে দিচ্ছিলেন চট্টলার দুই পিচ কিউরেটরকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক ওয়ানডে এক টি টোয়েন্টি, দুই ম্যাচের দুটোতেই জিতেছে টাইগাররা। দুটো ম্যাচেই ব্যাটে বলে পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, দুই ম্যাচে জিতেছেন তিন পুরস্কার, সাকিবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 3 লক্ষ টাকা। শেষ ওয়ানডেতে 75 রান এবং 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন, পাশাপাশি জিতেছেন টাইগার অব দ্য ম্যাচ পুরস্কার। প্রথম টি টোয়েন্টিতে বল হাতে 4 ওভারে মাত্র 26 রান খরচে 1 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 24 বলে করেছেন 34 রান, অপরাজিত। তাতেই মিলেছে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার, দেশের প্রথম সারির গণমাধ্যম দ্য ডেইলি স্টারের খবর। এই তিন পুরস্কার থেকে একটা পুরস্কারের অর্থ অর্থাৎ 1 লক্ষ টাকা মাঠ কর্মীদের দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। বাংলাদেশের জয় এবং সাকিবের পারফরমেন্সে যাদের অবদান নেহায়েত কম না। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জিতিয়ে ম্যাচ প্রেজেন্টেশন শেষ করে মাঠ কর্মীদের টাকা বুঝিয়ে দিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সেলফির আবদার মিটিয়ে ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন সাকিব আল হাসান, এই সেই সাকিব কিছুক্ষণ আগেই যিনি মাঠ কর্মীদের আনন্দে ভাসিয়েছেন। তবে ম্যাচ জিতে মাঠ কর্মীদের পুরস্কৃত করার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন না, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও এমন ঘটনা ঘটে নিয়মিতই। আফনান পিয়াল, অলরাউন্ডার।